हेलो एवरीवन, गुड आफ्टरनून, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू अनदर ब्लॉग। आशा करछि आमार सब बंधुरा खूब भालो आछो और आमिओ भालोई आछि। और आमि किन्तु एखाने एकदम रेडी हये गेछि बेरोनोर जोन्नो। तो आमरा जाच्छि सस्त्री मार्केट, और ए मार्केटे आगे आमि कखनो जाइनि। आमि चंडीगढ़ एसेछि, तीन चार बार हये गेछे, किन्तु ए मार्केटे आमार जावा हयनि। और शुनेछि ए मार्केटटा बोले दिल्ली सरोजिनी मार्केटेर मतो। और ओई शुने ना आमार आरो जावार जोन्नो आरो आमि बेशि एक्साइटेड जे आमि कखन जाबो। तो चलो एखन आर बेशि कथा बोलछि ना, चलो बेरिये पड़ि। और आज के सकाल दिखे वेदारटा भीषणी क्लाउडी वेदार, और वेदार रिपोर्टे देखा जे देड़ा दुटो समय बिस्टी होबार चान्स आछे। तो जाइ होक एखन बजे तीनटे, तो वेदारटा किन्तु बेश भालो, माने होयेछे, बिस्टी तो होच्छे ना, और एकटु एकटु रोदो उठछे। एई तो चलो आमादेर क्याब चले एसेछे। ओई जागाटा कि सुंदर एकटा দেখাচ্ছে না। এখন চণ্ডীগড়ে ফেমাস শাস্ত্রী মার্কেটে এসেছি, আর এই মার্কেটটা আমাদের আগে কখনো আসা হয়নি। তো এবার ফার্স্ট টাইম আমরা এই মার্কেটে এলাম। আর এখানকার ওয়েদারটা কিন্তু একদমই চেঞ্জ, পুরো রোদ উঠে গেছে, আর ভালোই গরম লাগছে কিন্তু না। তো চলো ভালো ছিল। হ্যাঁ কিন্তু তুমি ট্রায়াল দিয়ে নিতে হবে। না ট্রায়াল ম্যান কে দাও, তোমাদের দুটো অপশন আছে, ইনসাইড করা দিছি, মোবাইল আর ওয়ালেট করা দিছি। আর আরেকটা পছন্দ করো, তাহলে প্রোটিন তেল বাইন্ডিং। ঠিক আছে
ये सारी डलवा देंगे आपको, ये कलर भी। आपको बंगाली समझ में आता है? मेरे को बंगाली बहुत अच्छे आता है, दो तीन बर्ड आते हैं हमारे पास ना, बंगाली में कस्टमर बहुत है मैम। अच्छा अच्छा, बोर्ड का काम करते हैं आपको कलकत्ता में? अच्छा अच्छा अच्छा, थोड़ा बहुत जान। अच्छा ठीक है, मुझे समझ में आता है। हाँ 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 ठीक है। हेलो सर, गुड फैब्रिक कलर, गुड। আমার লাইটটাও ভালো লেগেছিল। আমরা ক্যাবে উঠে পড়েছি আর পা প্রচন্ড ব্যথা করছে, তো চলো বাড়িতে যেয়ে তোমাদের সাথে আমি আমার কথা বলছি। আর দোকানগুলো খুব কম ক্রকারির দোকান, মানে এই তিনটে কি চারটা আমরা দেখেছি আমাদের চোখে পড়েছে এই। কিন্তু সরোজিনী মার্কেটে মতন একদমই না, মানে আমার তো একদমই লাগেনি। সরোজিনী মার্কেট এর থেকে অনেকটা হিউজ, আর সরোজিনী মার্কেটে সব কিছু পাওয়া যায়, ব্যাগ, ইয়াররিংস, টপ, মানে সব এভরিথিং মানে সরোজিনী মার্কেটে পাওয়া যায়। আমিও সরোজিনী মার্কেটে দুবার গেছি, তো আমার সরোজিনী মার্কেট বেস্ট লেগেছে। তো এই মার্কেটটাকে খারাপ বলছি না, কিন্তু তো আমি বলবো সরোজিনী মার্কেট ইজ দ্য বেস্ট। ওখানে এভরিথিং পাওয়া যায়, হোম ডেকোরের আইটেম থেকে কাপ, প্লেট, ব্যাগস, মানে এভরিথিং সরোজিনী মার্কেটে পাওয়া যায়। কিন্তু এই মার্কেটটাও ও ভালো, আমার মনে হলো যে এই মার্কেটে তোমার জামা কাপড়ের দোকানটা একটু বেশি। জুয়েলারিও সব ছিল, কিন্তু মানে হাতে গোনা যাবে, এই চার পাঁচটা হবে, মানে আমার চোখে তো চার পাঁচটাই পড়েছে, কিন্তু সরোজিনী মার্কেটে এর থেকে আরও অনেক বেশি। তো আমার তো সরোজিনী মার্কেটেই ভালো লেগেছে। এই তো কী কী কিনেছি চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো ফার্স্টে স্টার্ট করছি মেয়ের জিনিস দিয়ে। তো ও নিয়েছে এরকম একটা টপ, এরকম একটা টপ নিয়েছে ব্লু কালারের, অফ শোল্ডার। সেকেন্ড নিয়েছে এরকম একটা টপ রেড কালারের মধ্যে, তার সাথে ম্যাচ করে এরকম একটা প্যান্ট। এই তারপরে নিয়েছে এরকম একটা ফ্রক, আর এই ফ্রকটা ভীষণই ভালো, আর ম্যাটেরিয়ালটা কিন্তু বেশ ভালো, এটাও খুব সুন্দর। তো এই হয়ে গেছে আমার মেয়ের। তারপরটা আমি দেখাচ্ছি, সেটা হলো আমার। তো নিয়েছি এরকম একটা টপ, এটাও ব্লু কালারের মধ্যে, আর হাতের এই জায়গাটাও খুব সুন্দর। এই যে, আর তারপর নিয়েছি এরকম একটা জিন্সের শার্ট, এটা আমি আমার জন্যই নিয়েছি,
তারপরে মার জন্য এরকম একটা শল নিয়েছি আর মানে ম্যাটেরিয়ালটা কিন্তু ভীষণই ভালো মানে খুব খারাপ না আমার তো ভীষণই ভালো লাগছে তারপরে কিছু আমি শল নিয়েছি কাশ্মীরি শল বলে তো দেখিয়ে দিই একবার তোমাদেরকে খুলে তো এটা আমি আমার জন্য নিয়েছি তো সালোয়ারের সাথে এক সাইড এরকম করে নিলে তো দেখতে খুবই ভালো লাগে তো এটা আমি আমার জন্যই নিয়েছি তো মাকেও বলেছিলাম যে মা তোমার জন্য কি এরকম কাশ্মীরি শল নেবো তো মা বললো আমার কাছে আছে আমার কাশ্মীরি শল লাগবে না তারপরে আমি এটা নিয়ে এসেছি আর মা ওটাও ভীষণ পছন্দ হয়েছে শলটা তো এরকম আমি নিয়েছি তিনটে আর এগুলো কাউকে গিফট দেওয়ার জন্যই আমি নিয়েছি এরকম আমি তিনটে নিয়েছি আর সেখানে আর এগুলো তোমাদেরকে আমি আর খুলে দেখাচ্ছি না একই খালি কালার আলাদা একটা কালো একটা ব্রাউন ডিপ ব্রাউন আর একটা লাইট ব্রাউন এর মধ্যে এই আর আমার হাজবেন্ডও নিয়েছে আর সেটা হলো দুটো জিন্সের প্যান্ট আর একটা শার্ট সেটা আমি তোমাদেরকে দেখালাম না ছেলেদের তো জিনিস তো বুঝতেই পারো ওই জিন্সের প্যান্ট আর শার্ট এই এটা আমি আর খুলছি না এমনি সামনে আমার কোনো কাছি নেই তো এটা নিয়েছি একটা ম্যাট আর ম্যাটটা কিন্তু ভীষণই বড়ো আর খুব চিপ রেটে পেয়েছি তাই জন্যই নিলাম এটা আর কালারটা তো দেখো কালারটাও খুব সুন্দর এই তো এই মার্কেটিং করেছি ওখান থেকে তো আজকের মতন আমি এই ভিডিওটা এখানে এন্ড করছি আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও যারা আমাকে নতুন দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা